ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতখানি দ্রুতভাবে আমাদের এই দেশ থেকে নিরক্ষরতাকে দূর করতে পারি। আজকে এখানে আমরা 9টি মেয়ের জীবন দেখতে পাবো যারা নিরক্ষরতা থেকে নিজেদের মুক্ত করে কিভাবে স্বাবলম্বী হয়েছেন, তাই আজকে দেখাবেন এই স্বপ্ন সন্ধান। বিমলা সূচি শিল্পের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবার আপনাদের কাছে তাই দেখানো হবে। এবার তোর একটা বিয়ে দেব, নাকি একটা নথ পরাবো, পায়ে আলতা লাগিয়ে লাল পেরে শাড়ি পরিয়ে বসিয়ে রাখবো। কি রে, আচ্ছা একদম কথাই বলছিস না। ও বুঝেছি, আকাশের দিকে হাঁ করে তাকিয়ে ভাবছিস বুঝি তুইও ওদের মতো উড়ে যাবি। বোকা, ফট্ট বোকা, তোর দানা দুটোই সে জড়িনি। মামা, এত বেলা হলো তুমি এখনো স্নানে যাওনি? আচ্ছা কতদিন হলো এই পাঞ্জাবিটা ছেড়ে গেছে, তো চোখে পড়েনি? ও সেলাইয়ের কথা মনে পড়লি বুঝি বিমলা? না তোর মতো সেলাই করতে পারে কজন আছে এই তল্লাটে, আর তুই ছাড়া আমার কে আছে বল? তোর মাইমা তো আছে নিজের জগৎ নিয়ে, আর ওই সীমা সে তো শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত। ইস, কতখানি ছিঁড়ে গিয়েছে বলতো, বিকেলে কিন্তু গরম গরম কচুরি খাওয়াতে হবে বলে। হবে হবে, ঠিক আছে দেবো। মামা ভাগ্নিতে কি শলা পরামর্শ হচ্ছিল শুনি? ওই তো পাঞ্জাবিটা ছেড়ে গেছে, বিমলাকে দিলাম সেলাই করবার জন্য। এমন ছেলে মানুষ বলে বিকেল বেলায় গরম গরম কচুরি খাওয়াতে হবে, ওর পারিশ্রমিক। যাক, বিমলার কল্যাণে তবু আমরা একটু এটা ওটা খেতে পাবো, নিজে থেকে তো হাতে করে কিছু আনো না। আসল কথা কি জানো, ওই মেয়েটার কথা মনে হলে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে। সেই কোন ছোটবেলায় মা বাবাকে হারালো, তবে তোমার কাছে এসে নিজের মেয়ের মতো মানুষ হয়েছে, অথচ দেখো ওর জন্য আমরা কিছুই করতে পারলাম না। সারাদিন একা একা থাকে আর তোমার সঙ্গে খাটাখাটুনি করে দিনটা চলে যায়। খাটবে না তো কি, অমন ধিঙ্গি মেয়ে সারা জীবন মামার ঘাড়ের ওপর বসে খাবে নাকি? তা অতই যদি দরদ, একটা পাত্র থেকে বিদায় করে দিলেই তো পারো, আমিও বাঁচি। পাত্র পাওয়া কি মুখের কথা? হ্যাঁ, ও তো আর তোমার মেয়ে সীমার মতো লেখাপড়া যেন মেয়ে নয়। লেখাপড়া বলতে ওই সামান্য ওই তো ওই সাক্ষরতা কেন্দ্রে। তুমি শেষে নিজের মেয়ের সঙ্গে বিমলার তুলনা করলে? তো বিমলা তো আমাদের মেয়ের মতোই, সীমার মতো লেখাপড়া হয়তো জানে না কিন্তু হাতের কাজ। ওই একটু আধটু সেলাই ফোনাই সব মেয়েরাই করে, ওর আমার নতুন কি? তুমি না সমস্ত ব্যাপারটাকে একটু উল্টো করে দেখো। মামা, মামা চা। ও কিছু বলবি মা? হ্যাঁ মামা, আজকে রেবা দিদি উনির সঙ্গে দেখা হয়েছিল। ও তো কি বললেন উনি? আমাকে আবার সাক্ষরতা কেন্দ্রে যেতে বলেছে। কেন, এই তো পড়া শেষ করলি আবার নতুন করে? এবার উনি কি সব হাতের কাজ শেখাবেন?
ও তা বেশ ভালো তো, একটা কিছু শিখে নিয়ে টুকটাক যদি ব্যবসা করতে পারিস, নিজের পায়ে দাঁড়াতে পারবি, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? আমি ভাবছি যাব না। সে কি কেন? আমি গেলে এই ঘরদোর সামলাবে কে? মাইমার তো বয়স হয়েছে। আহা নাকা, মাইমার পর দরজ যে একদম উতলে পড়ছে। গেলবার যখন গিয়েছিলি তখন আমার অনুমতি নিয়েছিলে? বাসন মাজা কাপড় কাচা থেকে শুরু করে সব কাজ তো আমাকে একাই করতে হয়েছে। আমি তো জানি মাইমা, তোমার কি খাটনিটাই না যায়? আহা, ও যদি পড়তে যেতে চায় ওকে বাধা দিচ্ছ কেন? সারাদিন চুপচাপ বসে না থেকে একটা কিছু করুক না। যা খুশি করুক, তবে সংসারের সব কাজ সামলে যেন করে। আমি আর এ সংসারের সব দায়িত্ব নিতে পারবো না। তুই তো মাইমার কথা রাগ করিস না মা। আমার আবার রাগ করা আর না করা, তোমরা যাই বলো মা, তোমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আসল কথা কি জানো মামা, এই সংসারে যার বাবা মা নেই তার কেউ নেই। আমি বলছি তুই যা, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা কর। আহ, আস্তে বাদ লাগছে না? তোমার কি সুন্দর চুল গো দিদি, দেখলে আমার হিংসে হয়। বাহ, এর জন্যই বুঝি ব্যথা দিচ্ছিস, খুব দুষ্টু হয়েছিস। তোমার যখন বিয়ে হবে তখন আমি এমনি সুন্দর করে সাজিয়ে দেবো তোমাকে, এই বলে রাখলাম। আচ্ছা বাবা দিস, এখন তাড়াতাড়ি কর তো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে না। আচ্ছা, ওরা যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কি শিখবে তাহলে তুমি কি বলবে দিদি? কি বলি বলতো? আমি 28 সাইজ একটা ফ্রক তৈরি করব। এবারে 28 সাইজ ফ্রক তৈরি করতে 2 মিটার কাপড় লাগবে। এবার 2 মিটার কাপড়ের মূল্য হচ্ছে 50 টাকা। এবার সেটাকে নিয়ে এসে কাটিং করতে হবে। কাটিং করার পরে তারপর সেলাইটা আমি দেখা চাই, কাটিংটা করে নিই। এটা পিছনে পাটটা কাটছি আমি। এইভাবে গলা কাটতে হবে, এরপরে কুটটা হলো, তারপরে বগলটা হলো। এবারে এটা কাটবো আমি। পুরো বডিটা তৈরি হলো, এটা সামনের পার, দুটো পেছনের পার, ঠিক আছে?
এইভাবে সেলাই করতে হবে। এবার তাহলে এই ফ্রকটা তৈরি করতে 2 মিটার কাপড় লাগবে। এবার 2 মিটার কাপড়ের দাম হচ্ছে 50 টাকা। এবার মোটামুটি সেলাই করতে যারা সেলাই করবে তাদের মোটামুটি 15 টাকা একটা ফ্রকে অনেক মজুরি আছে। এবার তারপর আরও খরচা আছে, ধরো 5 টাকা সুতো বোতাম সব দিয়ে তাহলে হচ্ছে 20 টাকা খরচা। তাহলে 50 টাকার 20 টাকা 70 টাকা হলো। এই হচ্ছে 70 টাকা একটা ফ্রকে খরচা। এবার এটা যদি কেউ মনে করে বাড়িতে তৈরি করবো তাহলে সেটা তৈরি করে আবার বাজারে বিক্রিও করতে পারবে 70 টাকা। এবার বাজারে মোটামুটি 90 টাকা থেকে 100 টাকা বিক্রি হবে, তাহলে মোটামুটি 20 টাকা থেকে 30 টাকা একটা ফ্রকে লাভ আছে। এটা মানে যে কোনো মেয়েই হোক বা যেই হোক প্রত্যেকেই করতে পারে, এটা না করার কিছু নেই। কারণ একটা এমন কিছু মানে খরচের ব্যাপার নয় এটা। তাহলে এই ব্যবসাটা মোটামুটি আমরা শুরু করতে পারি অল্প পুঁজিতে, মোটামুটি 5,000 টাকা হলে আমরা শুরু করতে পারি। যেমন মেশিন কিনতে হবে একটা, বা কাঁচি ফিতে বা কাপড় যেগুলো লাগবে, দিয়ে 5,000 টাকা পুঁজি হলে আমাদের এই ব্যবসা শুরু করা যায়। এত মোটা কাপড়ের সাথে এত সরু সুই কেন লাগিয়েছো? 11 নম্বর দাও, ঠিক আছে? শোনো, এত ঘন কাজ করো না, আর একটু হালকা কাজ করো তাহলে ভালো লাগে, ঠিক আছে? বাহ, এই কাজটা তুমি করেছো, খুব ভালো হয়েছে। আচ্ছা সবাই শোনো, আজকে আমি তোমাদের আধুনিক ডিজাইন নিয়ে কিছু বলবো, হ্যাঁ? ব্যাপারগুলো সব ভালো করে বুঝে নিও কিন্তু। এবার একটা কথা বলো তো, এই জ্যাকেটের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে? ভালো। ভালো তো বটে, কিন্তু কেন ভালো লাগছে? আমার মনে হয় দিদিমণি, এই জ্যাকেটের মধ্যে অ্যাপ্লিকের কাজটা করা হয়েছে বলে দেখতে সুন্দর লাগছে, অন্যরকম লাগছে। ঠিকই বলেছো। আর কি কি মনে হচ্ছে তোমার, হাতে নিয়ে বলো। নাও, ডিজাইনটা তো স্বাভাবিক, কিন্তু হাত দুটো আর গলার নকশাটা নতুন ভাবে করা হয়েছে বলে, একটু নতুন ভাবে লাগানো হয়েছে বলে দেখতে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা আর কি কি মনে হচ্ছে বলো তো, দেখো ভালো করে মন দিয়ে দেখো, বলো। লজ্জা পেও না, যা মনে আসছে তাই বলো। দিদিমণি, এই জ্যাকেটের পেছনেও যদি অ্যাপ্লিকের কাজ করা যেত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। বাহ, খুব সুন্দর বলেছো। আসলে জামা কাপড়ের ক্ষেত্রে তোমরা দেখবে যে পুরনো ডিজাইনকে হয়তো একটু একটু বদলে দিলেই একদম একটা নতুন চেহারা দাঁড়ায়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কল্পনা শক্তিকে প্রয়োগ করতে হবে। নতুন জামার প্রথম আদলটা নিজের মনের ভেতরেই তৈরি, আর তার সাথে একটু দক্ষতা, এই তোমরা এখানে যা শিখছ, ব্যাস এই দুই মিশিয়েই তৈরি আধুনিক পোশাক আশাক। দিদিমণি, এই ডিজাইনগুলো আমি তৈরি করেছি, নিজে যা মনে এসেছে সেভাবে করেছি, একটু দেখে দিন না। তুমি করেছো? হ্যাঁ, খুব সুন্দর এগুলো করেছি। এটা ভীষণ সুন্দর হয়েছে, তোমাকে আর কিছু শেখাবার নেই, এরপরে তুমি নিজেই কাজ করতে পারবে, তোমার নিজের মতো এবার তুমি এগিয়ে যাও। কি রে, এত রাত হলো এখনো ঘুমোসনি? তুই ছাড়া ও কখনো ঘুমোয়? তোর আসার জন্য ছটফট করছে। দিদি অন্ত প্রাণ, তোর কাছে গল্প না শুনলেও ঘুমোয় কি করে বলতো? কি রে, আমি বলে গিয়েছিলাম না যে ফিরতে রাত হবে, ট্রেনিং চলছে না? আজ বিকেলে দত্তবাড়ির বৌদি এসেছিল, তো সেলাই সে কি প্রশংসা শুনে আমার খুব আনন্দ হলো। নিজের লোকের প্রশংসা শুনলে কার না আনন্দ হয় বল? তুই আমাকে ভুল বুঝিস না মা, আসলে আসলে আমি একটু স্বার্থপর হয়ে গেছি, নিজের খাটুনি ক্ষমাতে তোর উপরই বোঝা চাপিয়ে ফেলেছি।
তা কেন বলছো মাইমা? আমি কি তার জন্য কিছু মনে করেছি? আমি তো বুঝি আমার প্রতি তোমাদের ভালোবাসা না থাকলে আমাকে কি তোমরা এত বড় করতে? দেখ দেখ তোর মাইমার এখন কেমন পরিবর্তন, এই সব তোর কৃতিত্ব নাকি গো? কেন, আমি আবার কি করলাম? না গো মাইমা, তুমি মামার কথা কিছু মনে করো না। আমি তো জানি তুমি আমার জন্য কি না করেছো, মায়ের অভাব পর্যন্ত ভুলিয়ে দিয়েছো। আজ কি শিখলে দিদি? সে অনেক কিছু, পরে বলবো। বলো না দিদি, বলো না। লক্ষ্মী বোন আমার, এবার তোর জন্য যে সালোয়ার কামিজটা বানাবো সেটা হবে আমার সবচেয়ে বড় কাজ। বিমলা আমার ছাত্রী বলে বলছি না, ওর উপর আপনি সম্পূর্ণ নির্ভর করতে পারেন। আমরা তো এর মধ্যেই আশা করি। তা বিমলা, তুমি যে টেলারিং এর দোকানটা খুলতে চাও, জায়গা পেয়েছো? হ্যাঁ, হাই রোডের ধারে ছোট্ট একটা জায়গা পেয়েছি। জায়গাটা আমাদের খুব পছন্দ, আমরা কিন্তু আপনার উপর অনেক আশা করে আছি। আমি ঋণটা পাস করে দিচ্ছি, এখন তুমি মন দিয়ে কাজ করবে, দেখবে ঠিক দাঁড়িয়ে যাবে। ও তো আর প্রথম খদ্দেরও পেয়ে গেছে, কিন্তু আনন্দের কথা। ঠিক করে মার পেরে একটা সোজা আছে কিনা দেখে নি। হ্যাঁ ঠিক আছে। দিদি, রত্নাদি বিকেলে আসবেন, কিছু মালের অর্ডার দেবেন বলেছেন। ও ঠিক আছে। আচ্ছা, কানায়দার যে টাকাটা দেবার কথা ছিল দিয়েছে? না, বলেছেন দুদিন দেরি হবে। আচ্ছা শোন, বিশ্বনাথ বাবুর অর্ডারগুলো আজকে সকালে পৌঁছে দেওয়ার কথা ছিল, এখনো দেওয়া হয়নি। দেখ প্যাকেটগুলো এখনো পড়ে রয়েছে, যা তুই নিয়ে গিয়ে শিগগিরই পৌঁছে দিয়ে। কোনগুলো? ওই তো ওই যে দড়িতে বাঁধাগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা। হ্যাঁ শ্যামলী, 80টা শাড়ি যে ফেব্রিকের জন্য পাঠিয়েছিলাম, কই আজকে তো দেবার কথা ছিল, দিল না তো এখনো? হরেনকে পাঠিয়েছিলাম দিদি, বলেছে কালকের মধ্যে পাঠিয়ে দেবে। শোন মদন, প্যাকেটগুলো গুনে গুনে তুলিস, আর নিজে কিন্তু গাড়ির সঙ্গে যাবি, আর তুই সেটাকে হিসেবটা বুঝিয়ে দিস, আর যদি অ্যাডভান্সের টাকাটা দেয় নিয়ে আসিস। সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, চলি দিদি চলো। আমরা সকলে মিলেই তৈরি করি।
বিমলাদি শুধু বলে দেন, আমরা তৈরি করি। বড় বাজারে আমার একটা জামা কাপড়ের হোলসেল ব্যবসা আছে। আরে বসুন বসুন, মদন একটু চা নিয়ে আয় তো বাবা। ঠিক আছে ঠিক আছে। আপনি কি লার্জ স্কেলে ব্যবসা করতে রাজি আছেন? 50% অ্যাডভান্স, বাকি টাকা সাপ্লাইয়ের সাথে সাথে, তবে টাকা গ্যারান্টি, এগ্রিমেন্ট হবে। কিন্তু এত কাপড়? কাপড় আমি দেবো, ডিজাইন আপনার, প্রোডাক্ট আপনার। তবে হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে আপনার যা নতুনত্ব আছে সেটাকে বজায় রাখতে হবে। কিন্তু কি পারবেন তো? দেখুন, আমি আগে তো কখনো এরকম কাজ করিনি, তবে চেষ্টা করে দেখতে পারি। ভয় পেও না দিদি, আমরা সবাই তো আছি। কি ভাবছেন? ভাবছেন কে আমি? অচেনা লোক, বিশ্বাস রাখুন, ঠকবেন না। এই 1000 টাকা রইল, কাপড়টা আমি সামনের সপ্তাহে পাঠিয়ে দিচ্ছি। তবে একটা কথা, এই টাকাটা কিন্তু আপনার ইনিশিয়াল খরচ, বাকি টাকাটা আমি কাপড়ের সাথে পাঠিয়ে দেবো। আর এগ্রিমেন্ট? পাঠিয়ে দেবো, আপনি কাগজটা দেখে শুনে সই করে রাখবেন। চলি তাহলে। আরে আপনার টাকার রসিদটা? বানিয়ে রাখবেন, পরে নিয়ে নেব। এখন থেকে শুধু রাত দিন আমাদের মেশিন চলবে। এত বড় একটা দায়িত্ব, কি রে পারবো তো? কেন পারবো না দিদি, আমরা সবাই তো আছি। দরকার হলে ধারাবাহিক শিক্ষা কেন্দ্র থেকে আরো কয়েকজন মেয়ে নিয়ে নেব। একসঙ্গে জোর বাঁধলে মানুষ কোন কাজটা না পারে শুনি, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছিস, তোরাই আমার সবচেয়ে বড় ভরসা রে। মদন মদন, আজকে এই আনন্দের দিনে সবার জন্য এক বাক্স মিষ্টি নিয়ে আয় বাবা। তোমার জন্য আজ আমরা সকলেই খুব গর্বিত বিমলা। ও যে এত তাড়াতাড়ি ব্যাংকে সব ঋণ শোধ করে দেবে তা আমি ভাবতেই পারি। তাহলে বলুন, আমি ভুল লোককে আপনার কাছে পাঠাইনি? সো কাইন্ড অফ ইউ ম্যাডাম। হ্যাঁ বিমলা, তোমার আবার যদি কখনো আর্থিক সহায়তার দরকার হয় আমরা সব সময় তোমার সাথে আছি। রেবাদির উৎসাহে আর আপনাদের সাহায্যে আজ আমি এবং ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের আর 5 জন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। না 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 না, ভুল কথা, আমরা তো নিমিত্ত মাত্র। নিজের উদ্যোগ না থাকলে কেউ কোনোদিন কোনো কাজে সফল হতে পারে না। তোমার মধ্যে আলো ছিল, তুমি সেই আলোটা জ্বেলেছ, তুমি আরো বড় হবে না? হ্যাঁ মদন, কানাইবাবুর কাছে যে সালোয়ার কামিজগুলো পাঠিয়েছিলাম সেগুলো উনি দেখেছেন? দেখলো তো, কানাইবাবুর খুব পছন্দ হয়েছে। জানো দিদি, কানাইবাবুর দোকানে একজন ভদ্রলোক ছিলেন, তোমার ডিজাইনগুলো কেমন উল্টে পাল্টে দেখছিলেন, দেখে মনে হলো বড় একজন ব্যবসায়ী হবে। দেখো না, অর্ডার দিতে এলো বলে। দূর, যত সব তোর বাজে কথা। এই হ্যাঁ গো, সত্যি কানাইবাবুকে জিজ্ঞেস করছিল, আচ্ছা এটা কোথা থেকে তৈরি হয়ে এসেছে, কে তৈরি করেছে? দেখবি এবার যে সালোয়ার কামিজগুলো বানাবো সেগুলো আরো ভালো হবে। তোরাই তো আমার ভরসা রে, আমাদের সবাইকে একসাথে লড়তে হবে। দিদি, ও দিদি, খাঁচাটা খোলা, পাখিটা কোথায় যেন উড়ে গেছে। খাঁচায় বন্দি থাকতে রেবা চায় না সীমা, সামনে খোলা আকাশ, সবাই চাই উঠতে, দুটো ডানায় ভর দিয়ে শুধুই হাওয়ায় ভেসে বেড়াতে, দুটো চোখ দিয়ে শুধু মুক্তি মুক্তি।